তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্র দেখুন জি নিউজে। জাঁকজমকপূর্ণ ও নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে কুমিল্লার তিতাসে অনুষ্ঠিত হল বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার 1 ফেব্রুয়ারি কলেজটির স্থায়ী ক্যাম্পাস উপজেলার আসমানিয়া বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অত্র কলেজের উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। এ সময় বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে ও পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ রুমেন আহমেদ, পরিচালক কামাল পারভেজ, নাসির উদ্দিন মাসুম, মোহাম্মদ শাহ পরাণ শেখ নবী, বশিরুল ইসলাম, তাজিরুল ইসলাম, শাহজান মুন্সী, রাকিব উদ্দিন, আলী আকবর, রুবেল, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ইউপি সদস্য জামাল ও শফিকুল প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজের সকল কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নাটিকা, কৌতুক ইত্যাদি পরিবেশনার মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করে।